সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে বিএনপি নেতাকর্মীদের আহাজারি শোনা যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত অন্তত দশজন তাদের গুলিবিদ্ধ হয়েছেন এবং কেউ কেউ বলছেন যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের কেউ একজন নিহত হয়েছেন তো এটি আসলে এখনও দায়িত্বশীল কোনো মাধ্যম থেকে আমরা জানতে পারিনি তবে বেশ কিছু মানুষ আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন সেটি আমরা দেখতে পেরেছি এবং নয়াপল্টন যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের বাইরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং তারা বলছেন যে বিএনপি নেতাকর্মীরা যে সময় আবার বিশৃঙ্খলা তৈরি করতে পারে তো বিএনপি নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য তারা আসলে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে পল্টন এবং আশেপাশের এলাকাগুলো থেকে ছাত্রলীগ নেতা নেতাকর্মীরাও কিন্তু পুলিশের সাথে যোগ দিয়েছেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারাও কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা যদি বলছেন যে এই মুহূর্তে যদি তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আসলে এখানে তারা হয়তো অনেকেই নিহত হতে পারেন তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বা আপনারা জানেন যে আজকে বিকাল তিনটের দিকে বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে নয় সামনে সেখানে কিন্তু পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের শুরু হয় এবং এক পর্যায়ে সেটি রণক্ষেত্রে রূপ নেয় এবং বিএনপি নেতাকৃতদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন এবং সেখানে ব্যাপক সংঘর্ক সাংবাদিকও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি পুলিশ যেটি বলছে যে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে ও অপরদিকে বিএনপি নেতাকর্মীরা বলছে যে পুলিশই বিনা উষ্কে তাদেরকে হামলা চালিয়েছে এবং দশই ডিসেম্বর বিএনপির যে মহাসমাবেশ সেটিকে আসলে নষ্ট করার জন্য পুলিশ এই ধরনের কাজ করেছে তো এখনও আসলে দলীয় দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু বলা হয়নি আমরা হয়তো খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির বক্তব্য জানতে পারবো